নমস্কার অভিষেক টক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা থেকে পাঁচটি মডেল প্রশ্নপত্র নিয়ে এখানে আমরা কেমন ধরনের প্রশ্নপত্র আসতে পারে তার পাঁচটি মডেল প্রশ্নপত্র দেখে নেব এছাড়াও আমরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের উপর পোশ থেকে দেওয়া প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করব সেই ভিডিওগুলি আমি খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে আপলোড করে দেব তো চলো প্রথম মডেল প্রশ্নপত্রে কেমন প্রশ্ন আছে দেখে নিই দেখো তোমাদের এই দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের পূর্ণমান থাকবে কুড়ি এবং সময় দেওয়া থাকবে চল্লিশ মিনিট তো প্রথমে আছে দেখো নিচের প্রশ্নগুলি উত্তর দাও প্রত্যেকটি প্রশ্নের মান এক করে কয়ের প্রশ্ন বলেছে কাঠোরা এলে লিপিরা কি করলো খয়ের প্রশ্ন নৌকা যাত্রা কবিতায় শিশুটি কাকে কাকে সঙ্গে নেবে গয়ের প্রশ্ন পর্যটন কবিতায় লোকটির বেড়ানো শখ হলো কেন ঘয়ের প্রশ্ন নদীর তীরে একা রচনায় লেখকের প্রিয় তিনটি নদীর নাম লেখো দুয়ের প্রশ্ন আছে দেখো শূন্যস্থান পূরণ করো কয়ের প্রশ্ন আছে দেখো আবার ড্যাশ নিয়ে বসেছে ডিউক ক্ষয়ের প্রশ্ন তুই মেয়ের হাতে ড্যাশ দিতে চাইছিলি তিনের প্রশ্ন সঠিক উত্তরের নিচে দাগ দাও কয়ের প্রশ্ন বলেছে গাছেরা আগে শেকড় মাকড় অবলিক শাখা পোশাকা মাটির নিচে চালাচালি করে দিব্যি ঘুরে বেড়াতো ক্ষয়ের উত্তর হবে সরি ক্ষয়ের প্রশ্ন সংস্কৃতে দিদিমণি সোনার নাম রেখেছেন নদীমাতৃকা অবলিক হিরণ্যপক্ষা চার নম্বর আছে দেখো অর্থ লিখতে বলেছে তো অর্থ লিখতে বলে দেখো কঙ্কন আধি এবং ডিঙি পাঁচ নাম্বার আছে বাক্য গঠন করো সহযোগিতা হামাগুড়ি নদী ছ নাম্বার প্রশ্ন বলেছে বিপরীত শব্দ লেখ জোয়ার ঘন আর বন্ধ সাত নাম্বার আছে বাক্য কাকে বলে উদাহরণ দাও সাতের ক্ষয়ের বলেছে দেখো বর্ণ কাকে বলে বর্ণ কয় প্রকার ও কি কি। যদি তোমরা কোনো প্রশ্নের উত্তর না পারো তবে আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে আমি সেখানে তোমাদের জন্য উত্তর প্রোভাইড করে দেবো এখন আমরা চলে আসবো মডেল দুয়ে মডেল দুয়ে প্রথমে বলেছি দেখো নিচের প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দাও যে কোনো চারটি কুজন কী ক্ষয় আছে দেখো হিংচুটির বয়স্কত ঘয়ের প্রশ্ন কোন ঋতুতে ফুল ফোটে ঘয়ের প্রশ্ন যিনি পর্যটন করেন তাকে কী বলা হয় এরপরে প্রশ্ন মাঠের থেকে বড়কে কে দু নম্বর আছে বর্ণ বিশ্লেষণ করো আনন্দ দুপুরবেলা বিশ্বাস বর্ষা দেবান্তর তিন নাম্বার আছে বিপরীত শব্দ লেখো বাধা পিছনে ঘন একদল এবং আনন্দ চার নম্বর আছে অর্থ পার্থক্য লেখো দেশ এবং দেশ অন্য এবং অন্য ধোঁয়া এবং ধোঁয়া বাধা আর বাধা আশা এবং আশা ঠিক আছে পাঁচ নাম্বার আছে বাম দিক ও ডান দিক মেলাও তোমরা এখানে ভিডিওটি পজ করে বাম দিকের সঙ্গে ডান দিকের প্রশ্নটি দেখে নিতে পারবে এখন আমরা চলে আসবো মডেল তিন নিয়ে তো তিন নাম্বার মডেলের প্রথমে বলেছে দেখো নিচের প্রশ্নগুলি উত্তর দাও তো কয়ের প্রশ্ন পাল ও তার নৌকায় কি কি কাজে লাগে ক্ষয়ের প্রশ্ন লেখক কেন দামোদরের তীরে এসেছিলেন দুয়ের প্রশ্ন আছে দেখো শূন্যস্থান পূরণ করো দুয়ের কয়ের প্রশ্ন সঙ্গে যেতুম তোর আমি ড্যাস ক্ষয়ের প্রশ্ন আছে তখন পৃথিবীতে ড্যাশ ছিল না ঘরের প্রশ্ন বাতাসে আজ ছুটছে ড্যাশ ঘরের প্রশ্ন ড্যাস পাতাই চাই মনখানা রাখতে তিন নাম্বার আছে বাক্য গঠন করো ভাবনা চমৎকার আঁচল আর পাশি চার নাম্বার আছে এলোমেলো বর্ণ সাজিয়ে শব্দ গঠন করো তো এখানে তোমরা এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে সঠিকভাবে শব্দ গঠন করে নেবে পাঁচ নাম্বার আছে অর্থ পাগড়ি বিদ্ঘুটে দুর্ভাবনা এবং আশ্চর্য এখন আমরা আলোচনা করব চার নাম্বার মডেল নিয়ে চার নাম্বার মডেলের প্রথমে আছে দেখো নিচের প্রশ্নগুলি উত্তর দিতে বলেছে তো কয়ের প্রশ্ন আছে লিপি কখন বাগানে যায় ক্ষয়ের প্রশ্ন পরিরা কোথায় থাকতো গয়ের প্রশ্ন কিশোরী মেয়ে বনে কি করতে যায় ঘয়ের প্রশ্ন দুপুরে মাছের সঙ্গে কার লড়াই চলছিল। দু নম্বর আছে শূন্যস্থান পূরণ করো দুপুরবেলা তুমি ড্যাশ আমরা তখন ড্যাশ দেশে পেরিয়ে যাব ড্যাশ মাঠ ফিরে আসতে ড্যাশ হয়ে যাবে তিন নাম্বার আছে দেখো অর্থ লেখক উজন অপরূপ বিদ্যুলতা আর ডগমক। চার নাম্বার আছে বিপরীত শব্দ লেখক দেশে শান্তি বন্ধু এবং ছোট পাঁচ নাম্বার আছে বাক্য গঠন করতে বলেছে অভিযান তেপান্তর বনভূমি পর্যটক এখন আমরা চলে আসবো পাঁচ নাম্বার মডেলে পাঁচ নাম্বার মডেলে প্রথমে আছে দেখো কয়ের প্রশ্ন ঝড়ের ঝড়ের সঙ্গে কে কে আসে ক্ষয়ের প্রশ্ন পর্যটন কবিতার কবির নাম কী গয়ের প্রশ্ন বুবাইকে কে শক্ত শব্দের মানে বলে দিতেন ঘয়ের প্রশ্ন শ্যামবাজার অঞ্চলের আগের নাম কি ছিল দু নাম্বার আছে সঠিক শব্দের নিচে দাগ দাও কয়ের প্রশ্ন সেখানে লতা পাতা সব করে আছে দলাদলি না গলাগলি ক্ষয়ের প্রশ্ন যেদিন ঝড় উঠল সেদিন ছিল বর্ষার শীতের রাত ঘরের প্রশ্ন নৌকার মালিকের নাম আশু মথু না শ্যাম ঘয়ের প্রশ্ন একবার একদ লোক গিয়েছিল জঙ্গলে না বন্দরে তিন নাম্বার আছে দেখো বিপরীত শব্দ লেখো গা জন্ম বিরাট আর বোঝায় চার নাম্বার আছে বাক্য গঠন করো আকু পাকু, বলাকা বনভূমি শাখা পোশাখা পাঁচ নাম্বার আছে অর্থপাতক্য লেখো সব আর সব পড়া আর পড়া কুজন আর কুজন অন্য আর অন্য তো এই ছিল আমাদের তৃতীয় শ্রেণির বাংলার পাঁচটি মডেল প্রশ্ন আমি খুব তাড়াতাড়ি পোশ কর্তৃক দেওয়া প্রশ্নগুলিও আপলোড করে দেব। তোমরা সেই ভিডিওটি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ